গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি সেই ঝিল পাড়টায় দাঁড়িয়ে আছি। এই হচ্ছে বিবিসি আসার যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, নিউ গড়িয়া থেকে আসার সময় এই রাস্তা দিয়ে তোমরা অনেক অনেক সময় আসো। আর এই হচ্ছে আমার পেছনে বিবিসি, তোমরা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ এই কাকুরা এখনো পর্যন্ত এখানে বসে আছে। আর বলছি বিবিসি কবে খুলবে? হে গাইস, দিস ইজ অর্গো, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তোমরা অনেকদিন ধরে বিবিসি নিয়ে অনেক প্রশ্ন করছিলে, বিবিসি কবে খুলবে, বিবিসি আজও খুলবে কি খুলবে না। আজকে এই ব্লগে আমি তোমাদের জন্য প্রতিটা প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। দেখতে থাকো পুরো ভিডিওটা, অ্যাট দ্য এন্ড তোমরা জেনে যাবে পুরো ব্যাপারটাকে। আর হ্যাঁ, এখন তোমরা বুঝতেই পারছ মানে লকডাউনের জন্য গাড়ি ঘোড়া সব বন্ধ, আর আমাদের এখান থেকে বিবিসি আসার জন্য একমাত্র ট্রেনই ছিল মেন ভরসা। কিন্তু ট্রেন তো এখন বন্ধ, ট্রেনে করে আসা যাচ্ছে না। বাট আমি সবার আগে ইন্ট্রোডিউস করাবো আমার বাহনটার সাথে, যে আমাকে বিবিসি পর্যন্ত নিয়ে আসলো। তো চেক ইট আউট, ট্রেন গাড়ি সব কিছু বন্ধ, সেই কারণে আমি আমার এই নতুন বাহনটাকে নিয়ে যাচ্ছি। তোমায় দেখতেই পাচ্ছ এটা পুরো BS6 মডেল, একদম নতুন বাহন। এর এটা হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে ডুয়াল চ্যানেল ABSও আছে, আর এখানে দেখতেই পাচ্ছ পেছনে সাসপেনশান আছে, হাইড্রোলিক সাসপেনশান, আর সামনে মনোশক সাসপেনশান আছে। এ হচ্ছে ABSএর ব্রেক, খুব মানে ইন্ডিয়ান এগুলো পুরো রাস্তার জন্য সব থেকে খুবই ভালো এই সাসপেনশানগুলো। আর এর মালিক এখানে দাঁড়িয়ে আছে, এইখানে মালিক, বেশি অসুবিধা হয় না এই গাড়িটাতে চললে, শুধু ব্যাকে একটু ব্যথা হয়, খুব এবারে করে রাস্তা দিয়ে চলবে, কিন্তু কিছু করার নেই, এটা করে এখন যেতে হবে আমাদের নতুন বাহনটাকে নিয়ে। তো যাওয়া যাক আমাদের গন্তব্য। হয়তো বন্ধুরা সাউন্ডে একটু প্রবলেম হতে পারে, কারণ আমি মাস্ক পরে আছি আর আমি আমার মাইকটাকেও ক্যারি করতে ভুলে গেছি। তো সাউন্ডের যদি একটু প্রবলেম হয় তোমরা প্লিজ কম্প্রোমাইজ করে শুনে নিও, আর অ্যাট দ্য এন্ড ইনফরমেশান তো ভর্তি ভর্তি থাকবে। তোমরা দেখতে পাচ্ছ এই যে সিটগুলোতে তোমরা এখানে বসতে, ওর পেছন দিয়ে তোমরা কিন্তু পেছনের পুকুরটা দেখতে পাচ্ছ, বাট এখন দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু ব্যারিকেড হয়ে গেছে এখান থেকে। ওকে, এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে রাস্তাটা, তোমরা আসলে তবে বুঝতে পারবে, বাট আমি রিকমেন্ড করবো না তোমাদেরকে আসতে। তো গাইস এখন দেখতেই পাচ্ছ বিবিসির সামনে যে কাকুটা বসে, সেই কাকুটা কিন্তু এখানে এখনও বসেই আছে, আর বিবিসির সামনের গেটটা ঠিক এইরকম। তোমাদের অনেক 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 প্রতীক্ষার পর, অনেক কমেন্টের পর অ্যাট লিস্ট আমি বাড়ি থেকে বেরিয়ে আজকে অনলি ফর ইউ গাইস তোমাদের জন্য আমি এসেছি বিবিসির সামনে। বিবিসির সামনে তোমরা দেখতে পাচ্ছ পুরোটা একদম ফাঁকা এখন, আর যে কাকুটার থেকে হয়তো তোমরা অনেকে জল কিনতে সব কিছু কিনতে, সেই কাকুটার দোকানটা এখনও পর্যন্ত খোলা আছে। যে স্যার কথা বলতে তো গাইস আমি ওই সামনে ক্যামেরা নিয়ে যাচ্ছিলাম, বাট ওখান থেকে আমাকে কোনোরকম ক্যামেরা অ্যালাউ করেনি। আর আমি ওদের থেকে আমি ওদের সাথে কথা বলে যা জানলাম যে অনির্দিষ্টকালের জন্য বিবিসি এখন বন্ধ থাকবে। বিবিসি খোল কবে খুলবে কী খুলবে ওর কোনো ঠিক নেই, এখন এখনও পর্যন্ত বিবিসি বন্ধ থাকবে। বাট যখনই খুলবে যদি কোনো আপডেট আমার কাছে আসে আমি তোমাদেরকে সবার আগে জানিয়ে দেবো। তো আমরা এই সময় এখানে আসছি না, তোমরা দেখতে পাচ্ছ এই কাকুরা এখনও পর্যন্ত এখানে বসে আছে। কেমন আছো? মানে ইউটিউবে ভিডিও বানাই, ইউটিউবে ভিডিও হচ্ছে। আর বলছি বিবিসি কবে খুলবে জানবো না, ঠিক আছে আমরা ঠিক নেই না, তো এর কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি বিবিসি কবে খুলবে কী খুলবে না। বাট যখনই আমি সঠিক কোনো ইনফরমেশান পাবো তোমাদের সাথে সবার আগে শেয়ার করবো। তো এবার যাওয়া যাক অন্য জায়গার দিকে, এখানে তো মোটামুটি হয়ে গেল। আর টিকিট কাউন্টারের ওখানে আমাকে ঢুকতে দিল না, মানে ভিডিও শ্যুট করতে দিল না, আমি ওদের কথা বলে নিয়েছি আর তোমাদেরকে বললাম। অ্যাটলিস্ট বন্ধুরা আমি তোমাদেরকে বিবিসির সব রকম তথ্য তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর এখন আমার ব্লগটা শেষের পালা, কারণ আমি চলে যাচ্ছি আমার বাড়িতে, কারণ বেশি বাইরে থাকা একদমই ভালো না। আর ব্লগটা শেষ করতে করতে তোমাদেরকে আর একটা কথা বলে রাখি, তোমরা হয়তো অনেকেই 11-12 পড়ো বা পড়ছো বা ইন ফিউচার 11-12 উঠবে, অনেকে হয়তো কমার্স নিয়ে পড়ছো, বা হ্যাঁ অনেকেরই হয়তো কমার্স থাকতে পারে। তো কমার্সের মধ্যে তোমরা তো এখন বেশি বাড়ি থেকে বেরোতে পারছো না, অনলাইন টিউশন করছো। আর হ্যাঁ, অনলাইনে যদি কোনো হেল্প, যদি ইনস্ট্যান্ট কোনো হেল্প লাগে কমার্সের ওপর বা বাংলার ওপর, আমি ডিসক্রিপশানে একটা নাম্বার দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখানে ফোন করে ইনস্ট্যান্ট হেল্প নিতে পারো। এই আমার পাশে যে আমার ফ্রেন্ড আজকে আমাকে এই ব্লগটা করতে হেল্প করেছে, খুব ভালো কমার্সের স্টুডেন্ট, আর অবভিয়াসলি এর কাছে অনেক বাংলার অনেক টিচারও আছে। তো তোমায় কিন্তু বাংলা জিওগ্রাফির অনেক টিচারও আছে, তোমাকে কিন্তু কমার্স বাংলা জিওগ্রাফির ইনস্ট্যান্ট যদি তোমাদের কোনো হেল্প লাগে তোমার ডিসক্রিপশানের নাম্বার থেকে কল করে অবশ্যই হেল্প নিতে পারো। আর হ্যাঁ, অবশ্যই তোমরা যদি প্রাইভেট টিউশনও করতে চাও অবশ্যই তোমরা তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর হ্যাঁ, আমি ডিসক্রিপশানের নাম্বারটা দেবো, তোমরা কিন্তু অযথা ভুলভালভাবে নাম্বারটা ফোন করবে না,
যদি তোমাদের দরকার থাকে তাহলে তোমার নাম্বারটা ফোন করে চেক আউট করতে পারো, ওদের সঙ্গে ডিরেক্ট কথা বলতে পারো, ডিসক্রিপশানে নাম্বারটা আমি দিয়ে দেবো। আর হ্যাঁ, অ্যাট দ্য এন্ড ব্লগটা শেষ করতে করতে বলবো, স্টে হোম স্টে সেফ, বাড়ি থেকে বেরিও না, ডিস্টেন্স মেনটেন করে চলো, আর টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।